স্বাগত বিবি টিভি সংবাদের সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শোনা। আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি 25,000 কোটি টাকা, চরিত্র হারিয়েছে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো, অবদান নিয়ে প্রশ্ন, রাজস্ব মামলার জজ কমাতে এনবিআর এর উদ্যোগ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। চরম সংকটে দেশের অধিকাংশ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। অনিয়ম, লুটপাট আর ঋণ কেলেঙ্কারির কারণে অধিকাংশ প্রতিষ্ঠানের বেশিরভাগ ঋণই এখন খেলাপি। বিশেষ করে 15-16টি আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। এসব প্রতিষ্ঠানে বিতরণ করা ঋণের 45-99% খেলাপি হয়ে গেছে। তবে সার্বিক ভাবে পুরো খাতে ভালো মন্দ মিলে 33% ঋণই খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে বড় অঙ্কের খেলাপি আছে যা আদায় অযোগ্য। বাংলাদেশ ব্যাংকের চলতি বছরের জুন ভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 2013 সালে অনুমতি পাওয়া চতুর্থ প্রজন্মের 9টি ব্যাংক রক্ষা পায়নি খেলাপি ঋণের কবল থেকে। অর্থাৎ চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোতে ঋণ বিতরণের তুলনায় খেলাপি বাড়ার হার অনেক বেশি। এতে প্রকৃত ব্যাংকের চরিত্র হারিয়েছে ব্যাংকগুলো। খেলাপি ঋণ দেশের ব্যাংক খাতে উন্নতিতে বড় বাধা হয়ে উঠেছে। এক্ষেত্রে বিশেষ কোনো নতুনত্ব আনতে পারেনি চতুর্থ প্রজন্মের 9টি ব্যাংক। গতানুগতিক ধারায় চলছে কার্যক্রম। উচ্চ সুদে আমানত সংগ্রহ আর আগ্রাসী ঋণ বিতরণে ব্যস্ত তারা। ফলে খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি নানা অনিয়মেও জড়িয়ে পড়ছে ব্যাংকগুলো। রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন রাজস্ব সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তির জন্য সক্রিয়ভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এনবিআর এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, রাজস্ব আদায় বাড়াতে আমরা মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছি। তিনি উল্লেখ করেন, দেশের বিরাজমান পরিস্থিতির কারণেই জুলাই ও আগস্টে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা লেগেছে। সব ফাঁকফোকর বন্ধ করে রাজস্ব আদায় বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপের মুখে রয়েছে এনবিআর। IMF এর কাছে $4.7 বিলিয়ন ঋণের পাশাপাশি অতিরিক্ত $3 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি 25,000 কোটি টাকা, চরিত্র হারিয়েছে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো, অবদান নিয়ে প্রশ্ন, রাজস্ব মামলার জজ কমাতে এনবিআর এর উদ্যোগ। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।